বন্ধুরা, আমি এখন অবস্থান করছি কুমিল্লার রূপসাগর পার্কে। কুমিল্লার দর্শনীয় স্থান কিংবা ঐতিহাসিক স্থান বলতে আপনারা শালবন বিহার, ময়নামতি জাদুঘর, কুমিল্লার ধর্মসাগর পার্ক, ময়নামতি ওয়ার সেমিট্রি, মূলত এগুলোকেই চিনে থাকেন। কিন্তু এত সুন্দর একটি পার্ক, এত সুন্দর নিরিবিলি এবং নিরাপদ একটি জায়গা এই কুমিল্লাতে আছে আপনারা হয়তো অনেকেই জানেন না, আর সেটি হচ্ছে কুমিল্লার রূপসাগর পার্ক। আজকে আমি আপনাদেরকে এই সমস্ত রূপসাগর পার্কটি ঘুরে ঘুরে দেখাবো এবং এই রূপসাগরের পরিবেশ কেমন, কতটা শান্ত নিরিবিলি, কতটা নিরাপদ, কতটা সুন্দর, যা আপনারা হয়তো এতদিন দেখেননি, সেই রূপসাগর পার্কেই আপনাদের সামনে এখন তুলে ধরব। চারিদিকে রং বেরঙের ফুল, সবুজ শ্যামল গাছপালা, পাক পাখালির ডাক, এই সব কিছু মিলে যেন কুমিল্লার বুকে এক ক্ষুদ্র বসর্গ তৈরি হয়েছে। বন্ধুরা, বলছিলাম কুমিল্লার ক্যান্টনমেন্টের নাজিরা বাজার এলাকায় অবস্থিত রূপসাগরের কথা। বন্ধুরা, চলুন এবার রূপসাগরের অবস্থান সম্পর্কে জেনে নেই। কুমিল্লার ক্যান্টনমেন্টে আসার পর সেখান থেকে একটি রিক্সা নিলে ভাড়া নিবে 20-30 টাকা। সেখান থেকে সামান্য একটু পশ্চিম দিকে এগুলোই দেখা যাবে এই রূপসাগর পার্ক। রূপসাগরে প্রবেশ করতে হলে নিতে হবে টিকিট, যার মূল্য 80 টাকা। রূপসাগর এমন একটি স্থান যেখানে নেই কোনো যানবাহনের ধকল, নেই কোনো কোলাহল, নেই কোনো নিরাপত্তার ভয়, কেননা সেনাবাহিনীর তত্ত্বাবধানে রয়েছে এই পার্কটি। এখানে খাবার নিয়ে প্রবেশ করা যায় না, কেননা সেখানে খাবারের উচ্ছিষ্ট কিংবা প্যাকেট ফেলার সম্ভাবনা রয়েছে। তবে কর্তৃপক্ষের অনুমতি মিললে নেওয়া যায় খাবার। ভেতরে ক্যাফেটেরিয়াও রয়েছে। রূপসাগর এতটাই মনোমুগ্ধকর, এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, পাশাপাশি রূপসাগরের স্বচ্ছ পানির মৃদু ঢেউ, এই সব কিছু মিলে যেন যে কাউকেই মুগ্ধ করে দিতে পারে। কুমিল্লার বুকে এত সুন্দর একটি পার্ক আছে দেখে সত্যি আনন্দে মনটা ভরে গেল। রূপসাগর দেখতে এসে রূপসাগরের প্রেমে পড়ে গেলাম।